দুই তিন চার পাঁচ। উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের অন্তর্গত ঝাপল গ্রামে একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্র রয়েছে। সেই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটির নিজস্ব রেজিস্ট্রি নেই এবং সেখানে সেরকম বসার মতো জায়গাও নেই। তার জন্য এই কেন্দ্রের অঙ্গনওয়াড়ি কর্মী, সহায়, বাচ্চা এবং গর্ভবতী মায়েদের খুবই অসুবিধা হয়। আমি দীপ্তি দেবশর্মা আর এ হলো আমার সমুদায়। আপনার সেন্টারে কি কি অসুবিধা হচ্ছে? আমার প্রথম সমস্যা এখানে মানে বাচ্চাদের প্রি স্কুল করাতে গিয়ে যে একটা বসার জায়গার দরকার, সেই বসার জায়গাটাই নির্দিষ্ট নেই। মানে কেউ জায়গা দিচ্ছে না। কেন দিচ্ছে না? জায়গার প্রচুর মূল্য বিনিময়ে ওরা কিছু চাইছে, পরিবারের কেউ যদি চাকরি হয় এরকমই বলছে আর কি এখানকার লোকের। যেটা এই অঙ্গনওয়াড়ির কেন্দ্রের নং 263। এই কেন্দ্রে 35 জন বাচ্চা, 17 জন গর্ভবতী মা ও প্রসূতি মা রয়েছে। অন্যের বাড়িতে রান্না করার জন্য সময় মতো রান্না করতে পারে না, মা এবং বাচ্চাদের সেরকম বসার জায়গা দিতে পারে না। আর রান্নার ব্যাপারে আপনার কি সমস্যা? রান্নার ব্যাপারে তো সমস্যা আছে, এই বাড়িওয়ালি দিদি খুব গরিব মানুষ, তারই একটা রান্নাঘর, ওনার নিজের রান্না বন্ধ রেখে আমাদেরকে উনানটা ছেড়ে দেয়। একটাই ঘর, বসারও সেরকম জায়গা নেই, জিনিসপত্র রাখারও অসুবিধা। এই অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি পাকা রাস্তার ধারেই রয়েছে। এই রাস্তা দিয়ে অনেক বাস, ভ্যান, টেকার, অটো, বিভিন্ন ইত্যাদি ইত্যাদি যাতায়াত করে। এই সমস্যার জন্য গ্রামের মেম্বার এবং সুপারভাইজার মৌখিকভাবে আলোচনা করেছেন। জলের তো খুবই সমস্যা, রান্না করতে গিয়ে এবং সেন্টার চালাতে গিয়ে যেটা প্রথম দরকার আর কি, জল ছাড়া কোনো কিছুই হয় না, সেই জলের সমস্যাটাই মেন। আজ এর কলে কাল ওর কলে এইভাবেই আমাদের সেন্টার চলে আর কি। এখানকার মেম্বার নমিতা বর্মন, তাকে বলেছি বারবার, কোনো ব্যবস্থা করেনি আর কি, মানে জায়গা না দিলে হবে না এটাই বলেছি। তো আমরা চাইছিলাম যে ওখান থেকে আপনারা যদি কেউ একটু জায়গা রেজিস্ট্রি করে দেন, তাহলে ভবিষ্যতে ব্লক থেকে হোক, পঞ্চায়েত থেকে হোক, যদি ঘর করা যায়। কিন্তু জায়গা নিয়ে সেখানে সমস্যা, জায়গা কেউ দিতে চাইছেন না। আমরা চাই এই ঝাপল গ্রামের অন্তর্গত অঙ্গনওয়াড়ি কেন্দ্রটি নিজস্ব রেজিস্ট্রি হোক এবং তার জন্য আপনারা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধানকে অনুরোধ রাখবেন। পঞ্চায়েতের উপপ্রধানের নাম শ্রী ভবানন্দ দেবশর্মা, এর মোবাইল নাম্বার 8170690516। এই নাম্বারে বারবার ফোন করে তাদের অনুরোধ করুন। আমি দীপ্তি দেবশর্মা, উত্তর দিনাজপুর জেলার ইন্ডিয়া আনহার্ড পক্ষে।